তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ড্রাগন ফল গাছ। আপনারা অনেকে হয়তো বা চেনেন, অনেকে চেনেন না। তো দেখেন, তো ড্রাগন গাছ এরকম কাটা যুক্ত। এই যে ড্রাগন ফল হয়েছে, কাঁচা অবস্থা। সাইডে বিল্ডিং এর কাজ চলতেছে। এই ছাদে অনেকগুলাই ড্রাগনের গাছ আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা ফুল হবে, একটা ড্রাগন। এখানে অনেকগুলো ড্রাগন হয়েছে। এখানে এই ছাদে অনেকগুলো ড্রাগনের গাছ রয়েছে, আর অনেকবার পাড়াও হয়ে গেছে ড্রাগন। এখানে ছিল কয়েকটা পাকা, এখন সবগুলাই কাঁচা অবস্থায় আছে, পাকতে কিছু সময় লাগবে। একটা গাছ থেকে অনেকগুলোই ড্রাগনের গাছ করা সম্ভব। এই যে শিকড় বের হয়েছে দেখতে পাচ্ছেন, প্রতিটা গাছই এরকম। ড্রাগনের উপকারিতা বলে শেষ করা যাবে না, অনেক উপকারী একটা ফল। দূরের ভিউ, প্রতিটা গাছই কম বেশি ড্রাগন ধরেছে দেখতেই পাচ্ছেন, শিকড় বের হয়েছে। ফুল থাকলেও আমি ফুল দেখাতে পারতাম, কিন্তু কোথাও ফুল ওরকম নেই, সব জায়গায় হলো ফল হয়ে গেছে। আর হবে ফুল এরকম ছোট ছোট। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তো ছাদে প্রচুর রোদ, এর জন্য বাসায় যাচ্ছি। আর আমার কিছু কেনা ড্রাগন রয়েছে বাসায়, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।